সংবাদপ্রতিদিন.in এ আপনাদের স্বাগত। প্রথমে দৃশ্যটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কোথায় চলে এসেছি। হ্যাঁ, পূজো পরিক্রমায় বেরিয়ে পড়েছে সংবাদ প্রতিদিনের ক্যামেরা। প্রত্যেকবারের মতো এবারও আমরা ঘুরে দেখছি কলকাতার বিভিন্ন পূজো কিভাবে প্রস্তুত হচ্ছে এবার। আর এখন আমরা ঘুরতে ঘুরতে এসে গেছি বেলেঘাটা তেত্রিশপল্লীর পূজো মণ্ডপে, যেখানে জোর কদমে কাজ চলছে। বৃষ্টির ভ্রুকুটি রয়েছে, বারবার বৃষ্টি হচ্ছে, থামছে, আবার আসছে, কিন্তু তা সত্ত্বেও এখানে কাজ থেমে নেই, কারণ পূজোর আর একেবারেই বেশি দেরি নেই। আর তাই বেলেঘাটা তেত্রিশপল্লী এবার সাজছে একটু অন্যরকমভাবে, কারণ এবার প্রথমবার এই মণ্ডপের হাত ধরেছেন প্রখ্যাত শিল্পী সুব্রত ব্যানার্জি। সেই শিল্পীর সঙ্গে আমরা সরাসরি কথা বলবো এবং তিনি বেলেঘাটা তেত্রিশপল্লীকে কীভাবে সাজাবেন নিজে জানাবেন। সংবাদ প্রতিদিন .in এ স্বাগত। হ্যাঁ, চলে যাচ্ছে, খুব ব্যস্ততা, তার মধ্যে থেকে আমাদের সময় দেওয়ার জন্য প্রথমেই ধন্যবাদ। তোমার কাছ থেকে প্রথমেই এই বিষয়ে ভাবনাটা জানতে চাই। ব্যাপার হচ্ছে, পাহাড় কোথাও আমার মনে হয়েছে পাহাড় আর্তনাদ করছে। পাহাড়ের পিঠে এত বোঝা আমরা চাপিয়ে দিয়েছি, শহর, ইট, কংক্রিট, টানেল এত খোদাই হচ্ছে, তাই এখানে পাহাড়ের আর্তনাদটাকে আমরা বুঝিয়েছি যে পিঠে অনেক বোঝা নিয়ে রয়েছে এবং সে মুখ থুবড়ে পড়ছে। এবং যখন আমরা ভেতরে প্রবেশ করব, তখন পাহাড়ের যে ভারসাম্য নষ্ট হচ্ছে, শিলাস্তরগুলো কিরমভাবে থাকে, কিভাবে সেটা ডিসপ্লেস হলে তারপরে ধসটা নামছে, এটা সারা পৃথিবীর সমস্যা এখন, তা সেটাকে তুলে ধরার চেষ্টা করেছি। এবং সেই পাহাড়টাই আমার জানি দুর্গার বাস, তা সেটাকে আমরা নষ্ট করছি, এদিকে দুর্গাপুজো করছি। আমরা যদি এর মধ্যে থেকে কিছুটা নিজেদের ভাবতে পারি যে পাহাড়টা বাঁচাতে হবে, আজকে সময় হয়েছে, নাহলে হয়তো সেই দুর্গার বাসস্থানও থাকবে না। মানে কলকাতায় আবার পাহাড় আমরা দেখতে পাবো, রাদার পাহাড়ের ভেতরে ঢুকে যাব। অ্যাকচুয়ালি পাহাড় নয়, পাহাড়ের আত্মকাহিনী যে বলতে আমরা যা বুঝি, যদি আমি সেটা লিখি তাহলে পাহাড়ের ভেতরটা কিরমভাবে দেখবো এবং সেইটা কীভাবে নষ্ট হচ্ছে, তার ভেতর কীভাবে কুড়ে কুড়ে খাচ্ছে, সেটাকে বুঝিয়েছি। পরিবেশের ভারসাম্য কোথাও গিয়ে একটা, সেটা তো আমরা সবাই দেখছি, এবং চারদিকে তার জন্য যে মানুষ বেঁচে যাচ্ছে তা নয়, তার খেসারত মানুষকে দিতে হচ্ছে, বহু প্রাণ যাচ্ছে অনেক জায়গায়, পাহাড় নিজে রক্তাক্ত যেরকম হচ্ছে, মানুষের দ্বারাও রক্তাক্ত। একদমই, আমরা উত্তরাখণ্ডের চেহারাটা মানে খুব রিসেন্ট টাইমে আমরা দেখেছি উত্তরাখণ্ডের কি রকম খারাপ অবস্থা হয়েছিল। আচ্ছা, একটা জিনিস অবশ্যই জানতে চাইবো যে এই যে পাহাড়ের আত্মকথা, মানে পাহাড়ের ভেতরে আমরা যদি আসি কিরকম দেখতে লাগবে, সেখানে কিন্তু লাইটটা খুব মানে একটা ইম্পর্টেন্ট ইস্যু, মানে কি করছে? অ্যাকচুয়ালি লাইট তো অবশ্যই ভেবেচিন্তে দিতে হবে, তবে কিছু জায়গা থেকে তো আমরা পাহাড়ের ফাঁক ফোকর থেকে আকাশও দেখি, পাহাড়ের ফাঁক ফোকর থেকে আমরা আলোর সন্ধানও পাই, তা সেগুলো থেকেই লাইট মূলত করতে হবে। আর কাজটা বোঝানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই লাইট ব্যবহার হবে। একই সঙ্গে আবহাওয়াটাও জানতে চাই। আবহাওয়া মানুষকে সেই জায়গায় ভাবার জন্য যতটুকু দরকার ততটুকু থাকবে, আর প্রতিমার সামনে গিয়ে মানুষ যেন শান্তি পায়, সেটা আমাদের মূল বিষয়। প্রতিমা প্রতিমাই থাকছে, প্রতিমা স্কাল্পচার হবে না, ন্যাচারালি সেখানে গিয়ে মানুষ যেন শান্তি পায় এবং মানুষ যেন সেখান থেকে নিজের আগামী দিন ভালো কাটানোর জন্য মায়ের কাছে কিছু চাইতে পারে, প্রার্থনা করে, সেইরকম পরিবেশই। সুব্রতদা, তোমার কাছ থেকে মানুষের এক্সপেকটেশন কিন্তু যত বছর যায় বাড়তেই থাকে, কারণ তুমি কলকাতার পুজোকে প্রচুর কিছু ভালো শিল্প উপহার দিয়েছো। এবছর প্রথমবার তুমি বেলেঘাটার সঙ্গে যুক্ত হয়েছো, এখানকার মানে এখানে কাজ করার অভিজ্ঞতাটা যদি প্রথমবারের বলো। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, এরা খুব শেষের দিকে আমার কাছে এসেছিল, আমি করব না, মোটামুটি একটা করব, অফিস কাছারি করে সময় হচ্ছে না, এরকমই একটা ভেবেছিলাম। ছোটোখাটো পুজো অবশ্যই সাহায্য করি আমি তাদের, কিন্তু বড় পুজো তেত্রিশে পল্লী একখানা আমি মনে করি বড় ফেম, এবং সেখানে দাঁড়িয়ে সেই পুজোটাকে করার জন্য আমি মানসিকভাবে খুব একটা প্রস্তুত ছিলাম না, কিন্তু ওদের রিকোয়েস্টে করতে বাধ্য হয়েছি, কিন্তু এখানে একটা আপনপন মেহসুস হচ্ছে আমার। যাই হোক, আর আমার পাড়াও পাশে, নতুন বছর, অভিজ্ঞতা এখনো পর্যন্ত খুব ভালো, ভবিষ্যৎ তো ভবিষ্যতে বলবে। একদমই, তার মানে বোঝাই যাচ্ছে বেলেঘাটায় এখনো পর্যন্ত কিন্তু এক্সপিরিয়েন্স খুব ভালো। একটা শেষ প্রশ্ন তোমায় করতে চাইবো, এই যে এই মানে যে বিষয়ে ভাবনাটাকে তুমি তুলে ধরছো, সেখানে মেটেরিয়াল কি ইউজ হচ্ছে? এখানে মূলত ইকো ফ্রেন্ডলি মেটেরিয়ালই ইউজ হচ্ছে, কাগজ, নেট, এবং সেই নেটের যে রাস্টেড যে টেক্সচারটা সেটাকে ইউজ করেই মূলত কাজ হচ্ছে, ইনস্টলেশন আর্ট।
আর আদারওয়াইজ চট আছে, পুটি বা এগুলোর কাজকর্ম রয়েছে, মূলত সবই ইকো ফ্রেন্ডলি ভ্যারাইটি। 33 পল্লি তো বিগ বাজেটের, এর কম মানে ম্যাটেরিয়াল কি? মূলত তো কাগজ, মূলত কাগজ। 33 পল্লি বিগ বাজেট হলো সুব্রত ব্যানার্জি আরো বড় বাজেট আর কি। এবারে ন্যাচারালি একটা বড় ভলিউমের কাজ, ছোট ভাবে কিছু ভাবতে মানে আমি করি না ইউজুয়ালি, তা এখানেও যে অন্যান্য এবারে সেখানে আয়তনেও 33 পল্লি আগের থেকে অনেক বেড়েছে। এখন পাহাড় তো বোঝা নিতে পারিনি, মুখ থুবড়ে পড়েছে, পুজো কমিটি কি করবে জানি না, মুখ থুবড়ে পড়বে না, সোজা দাঁড়িয়ে থাকবে। অনেক ধন্যবাদ, আমরা কথা বললাম শিল্পী সুব্রত ব্যানার্জির সঙ্গে। এবং হ্যাঁ, যেরকম এখানে পাহাড়, এবার পাহাড়ের আত্মকথা আমরা শুনতে পাবো, এই যে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে বারবার, কারণ আমরা কোথাও গিয়ে এর জন্য দায়ী, কারণ পাহাড় কেটে টানেল তৈরি হচ্ছে, আমরা নানাভাবে বসতি তৈরি করার চেষ্টা করছি, পরিবেশকে পরিবেশের মতো হয়তো কোথাও গিয়ে ছেড়ে দিতে হয়, কিন্তু আজ এই প্রতিযোগিতার যুগে সেই সেই ভারসাম্যটাই নষ্ট হয়ে যাচ্ছে, এবং তার খেসারত কিন্তু দিতে হচ্ছে মানুষকেও। হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছেন এই ভারসাম্য নষ্ট হওয়ার কারণে। আমরা দেখছি বন্যা হচ্ছে, পাহাড়ে ধস নামছে, নানা প্রাকৃতিক প্রতিকূলতার সামনে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। তেমনটা যাতে না হয়, যাতে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায়, এবং তার দায়িত্ব যে আমাদেরই, সেই বার্তাই যেন এবার বেলেঘাটা 33 পল্লি দিতে চলেছে। এবং আমরা যেরকম জানি যে বেলেঘাটা 33 একটা কলকাতার পুজোর অন্যতম বড় নাম, রাদার বলাই যায় যে পাহাড় প্রমাণ একটা নাম, সেই পাহাড় প্রমাণ নামের বোঝার সঙ্গে এবার জুড়ে গিয়েছে আরও একটা বড় নাম, তিনি অবশ্যই সুব্রত বন্দ্যোপাধ্যায়। মানে দুটোর যৌথ মিলনে কীরকম তার আউটকাম বেরোয় সেদিকে অবশ্যই দর্শনার্থীদের নজর থাকবে, কিন্তু এই কাজ এখনো পর্যন্ত যতটা এগিয়েছে তাতে পুজো উদ্যোক্তারা কতটা খুশি সেই বিষয়টা এবার জেনে নেব। আমার সঙ্গে আমি পেয়ে গেছি সুশান্ত সাহাকে, সংবাদ প্রতিদিন .in-এ স্বাগত। আচ্ছা, প্রথমেই যেটা জানতে চাইবো যে প্রথমবার সুব্রত বন্দ্যোপাধ্যায়, নাম হি কাফি হ্যায় পুজোর, কলকাতার পুজোয় তাকে তোমরা পেয়ে গিয়েছো, সেটা তোমাদের কাছে প্রথমেই কতটা স্যাটিসফ্যাক্টরি? দেখো, একটা কথা বলি, আমরা প্রত্যেক বছরই ভালো কিছু দিয়ে থাকি মানুষের কাছে, তো এবছর সুব্রত দাকে পেয়ে সত্যি আমরা কি বলবো, আমরা মনের দিক দিয়ে খুব স্যাটিসফাইড, যে আমরা জানি যে কিছু একটা ভালো হতে চলেছে, সেটা ধরেই প্রথম থেকে আমরা এগিয়েছি। তো কাজ যত এগোচ্ছে, যত সুব্রতদার হাতের কাজ বেরোচ্ছে, তত যেন আমাদের মনটা ভরে হয়ে যাচ্ছে, যে আমরা জানি যে মানুষকে এবারে আর কিছু দিতে পারি না পারি, প্রাইজের কত ঝুলি হবে আমরা জানি না, কিন্তু মানুষের ঢল যে বেলেঘাটা 33 পল্লিতে নামতে চলেছে এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এবং সেই সঙ্গে কি পুরস্কারের ঢলও নামতে চলেছে এরকম বলবে? দেখো, আমাদের কাছে আসল পুরস্কারই তো মানুষের ঢল। অ্যাকচুয়ালি আমরা যারা দুর্গাপুজো করি, যেসব কমিটিগুলো আমরা দুর্গাপুজো করি সারা বছর ধরে, যারা আমরা ভাবি পুজোটাকে নিয়ে, তাদের কাছে কিন্তু প্রথম চাওয়া আর পাওয়াটাই হচ্ছে দর্শকদের ভালোবাসা। সেই জায়গা দর্শকদের যদি ভালোবাসে, তাতে প্রাইজের অবশ্যই, প্রাইজ একটা আমাদের কাছে একটা পার্ট, কেন একটা বুস্ট হয় যে এবারে প্রাইজ না পেলে আমাদের মনটা যেরকম ভেঙে পড়ে সপ্তমীর দিন অষ্টমীর দিন, আবার হয়তো মা বিসর্জন যাওয়ার পর মাই আবার জাগিয়ে তোলে, বুস্ট করে দেয়। সেই জায়গা দাঁড়িয়ে বলছে সবচেয়ে বড় পাওনা কিন্তু দর্শকদের পাওয়া। সেই দর্শকদের পাওয়াটা যদি আমরা পেতে চলেছি, এটা আমরা 100% আমরা স্যাঙ্গুইন যে এবছর কিন্তু একটা 33 পল্লিতে মানুষ একটা নতুন চমক দেবে, এবং পাহাড় কলকাতা শহরে এবার পাহাড় হতে চলেছে, এবং সে পাহাড় ঠিক নয়, শিলার বিন্যাস দেখাতে চলেছি আমরা। আমার মনে হয় এটা মানুষ খুব ভালোভাবে নেবে, এবং মানুষের খুব প্রিয় লাগবে এই প্যান্ডেলটা। আচ্ছা, ইউনেস্কো কলকাতার দুর্গাপুজোকে, রাদার বাংলার দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে, আমরা বিশ্বজনীন হয়ে উঠেছি, এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয়। কিন্তু তার সঙ্গে নিশ্চয়ই এই মানে এই স্বীকৃতিটা পাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা পুজোর প্রতিযোগিতাও বেড়ে যাচ্ছে, সেখানে বাজেটটাও বাড়াতে হচ্ছে, সেই চাপটা কি আলাদা করে আসছে? হ্যাঁ, অবশ্যই একটা ভালো জিনিস দিতে গেলে তার জন্য বাজেটটা একটা বড় ফ্যাক্টর। আজকে সুব্রত ব্যানার্জিকে দিয়ে প্যানেল করাতে গেলে তো আর আমি যে বাজেটে প্যানেল করব ভাববো সেই বাজেটে হবে না, আমাদের অনেকটা বাজেট ইনক্রিজ করেছে। তো আমার মনে হয় আপনি একটু আগে বলেন নামই কাফি হ্যায় সুব্রত ব্যানার্জি, তো আমার মনে হয় এটা বাজারে যেহেতু হ্যামারিং হয়ে গেছে আর কি, মানুষ জেনে গেছে যে সুব্রত ব্যানার্জি করছে, বড় বড় কোম্পানিগুলো সত্যিকারে হাত বাড়াচ্ছে পুজোতে স্পন্সরশিপ করার জন্য, এবং আমাদের মনে হয় যে আমরা বাজেটটা ঠিক জায়গায় নিয়ে যেতে পারবো এবং ফুলফিল হবে আমাদের বাজেটটা। এবং আশা করছি, সর্বশেষ আশা আমাদের যেটা, যে আমরা আবার মনে হয় সামনের বছর সুব্রত ব্যানার্জিকে ধরে রাখতে পারবো।
হ্যাঁ, কারণ সুব্রতদাও কিন্তু কোথাও একটা হিন্ট দিয়েছেন যে এখনো পর্যন্ত কাজ করে বেশ ভালো লেগেছে। হ্যাঁ, সেটা সুব্রত বারবার বলছে, রোজ আসছে, রোজ একটা করে কাজ এগোচ্ছে আর বলছে না আমি কনফিডেন্স একটা কিছু ভালো হতে চলেছে। তো আমরাও কাজ দেখছি, একটু আগে দেখলাম সুব্রতদা নিজে হাতে রং করছে, নিজে হাতে পুট্টি করছে। আমার খুব ভালো লাগছে যে একটা সুব্রতদার মতো আর্টিস্টকে পেয়েছি আমরা আমাদের পাশে। এবং সুব্রতদার কলকাতার বুকে পুরনো অনেক কাজ আছে যেগুলো আজও আমাদের স্মৃতি হয়ে ঘুরে বেড়ায়, যে সুব্রতদাকে দিয়ে কোনোদিন 33 পল্লীতে আমরা কাজ করাতে পারবো, এটা আমাদের কাছে একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটাকে আমরা অ্যাচিভ করতে পেরেছি। আচ্ছা, তোমার কাছে শেষ দুটো প্রশ্ন। প্রথমত হচ্ছে যে এই এবারের পুজো কততম পুজো, এবং এই পুজো মানুষ কিভাবে দেখতে আসবেন যদি রুটটা বলে দাও। অ্যাকচুয়ালি এবছর আমাদের 23-এ 23তম বর্ষ, আমাদের 2001 থেকে পুজো শুরু হয়, এবং এটা এখন সবচেয়ে ভালো রুট হচ্ছে আমাদের ফুলবাগান মেট্রো স্টেশন, পায়ে হেঁটে 2 মিনিট, এবং শিয়ালদা থেকে 45, 221, 223 শিয়ালদা স্টেশন থেকে বিভিন্ন রকম বাস এখানে আসছে এবং অটোও আসছে, একদম ডাইরেক্ট 33 পল্লী বাস স্ট্যান্ড বললে যে কেউ এখানে পৌঁছে দেবে। অসংখ্য ধন্যবাদ, এবং বেস্ট উইশেস রইল আগাম, সঙ্গে শরৎ শুভেচ্ছাও রইল। আমিও pratidin.com এর প্রত্যেককে আমাদের ক্লাব.in থেকে আমাদের ক্লাবের পক্ষ থেকে শরৎ শুভেচ্ছা, অগ্রিম শরৎ শুভেচ্ছা জানাই। অসংখ্য ধন্যবাদ। আমরা বেলেঘাটা 33 পল্লীর মণ্ডপ কিভাবে তৈরি হচ্ছে, কতটা কাজ এগিয়েছে, কতখানি কাজ বাকি, আপনাদের ইঙ্গিত দিয়ে দিলাম, দেখিয়ে দিলাম। এবং অবশ্যই আপনারাও নিশ্চয়ই সুব্রত ব্যানার্জির আরও একটা নতুন শিল্পের সাক্ষী হতে এখানে পৌঁছে যাবেন, তার জন্য আপনাদের আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। কিন্তু তার আগে অন্যান্য পুজো কিভাবে সাজছে তার জন্য আপনাদের চোখ রাখতে হবে সংবাদপ্রতিদিন.in এর ক্যামেরায়, সেখানে পৌঁছে যাবে আমাদের ক্যামেরা, এবং আপনাদের সামনে আমরা আবারও তুলে ধরবো অন্য কোনো মণ্ডপের অন্য কোনো কাহিনী। এখনকার মতো এখানেই শেষ করছি। ক্যামেরায় শুভ্ররূপ এবং প্রতিদিনের সঙ্গে সুলয়া, সংবাদ প্রতিদিন.com।